আবারও কৈলাসহর থানা থেকে মাত্র 50 মিটারেরও কম দূরত্বে শিবাজি সেনগুপ্তের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটল। ফায়ার ব্রিগেড প্লেন হলো, আমরা আধ ঘন্টাকে আমরা ফোন করছি কিন্তু পুলিশের ভূমিকা নীরব। আধ ঘন্টা পরে পুলিশ এসেছে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক 12:30 সময় শিবাজি সেনগুপ্তের বাড়িতে দুষ্কৃতিকারীরা হঠাৎ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। শিবাজি সেনগুপ্ত বলেন, আনুমানিক 2 থেকে 3টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা। এই পেট্রোল বোমা নিক্ষেপ করার কারণে শিবাজি সেনগুপ্তের পাশের বাড়ির একটি গেটে আগুন ধরে যায়। শিবাজি সেনগুপ্ত বলেন, গত অক্টোবর মাসে কৈলাসহর থানার সামনে তার উপর প্রাণঘাতী হামলা করা হয়। এই প্রাণঘাতী হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আবার তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এই পেট্রোল বোমা নিক্ষেপের কারণে কৈলাসহর শহর জুড়েই চরম আতঙ্ক বিরাজ করছে। পেট্রোল বোমা নিক্ষেপ করার পর খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানা থেকে বিশাল পুলিশ এবং কেএসআর বাহিনীকে নিয়ে ছুটে আসেন কৈলাসহর থানার ওসি বিজয় কুমার দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিবাজি সেনগুপ্ত বলেন, গত অক্টোবর মাসে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল কৈলাসহর থানার সামনে। এরপর কিছুদিন আগে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির সম্পাদক শ্যামল সরকারের উপরেও হামলা হয়েছিল। আজ আবার তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন পরিস্থিতি আরো ভয়ানক হবে বলে শিবাজি সেনগুপ্ত জানিয়েছেন। দেখুন, আমার বাড়িতে হামলা। আমি আমার কিছু বলার নেই, আপনাদের কাছে বিচারাধীন। থানার সামনে আমার বাড়িতে হামলা হয়েছে, এখনো অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার বাড়িতে হামলা হয়েছে। আমার উপরে প্রাণঘাতী হামলা, অতর্কিত হামলা, তারপরও সেই শহরের বুকে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, পুলিশ তার কোনো সুরাহা করতে পারেনি। আজকে 8 মাস পরে আমার বাড়িতে তখন আবারও হামলা হলো, প্রথম দফায় হামলা হলো, মানে আজকে 9:30 থেকে 10:30 মধ্যে ঢিল মারল, ওয়ার্নিং দিল। আমি ওসিকে জানালাম, ওসি কোনো পদক্ষেপ নিল না। তার 2 ঘন্টা পরে আবার হামলা হলো, এটা বড়জোর হামলা হলো, অনেক বড় হামলা হলো, যে আমার বাড়িতে পেট্রোল বোমা হয়তো বা ধরে আমার আগুন ধরতে পারে না। চারিদিকে পেট্রোলের গন্ধ পাচ্ছি আমি, কেরোসিন তেল নতো পেট্রোল দিয়ে আগুন দাঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশের বাড়ির নিরীহ মানুষটা, উনি কোনো সংগঠনের জড়িত নয়, উনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে হামলা হলো, এতে কেউ তো এখন অবধি আহত বা? আহত হয়নি, কিন্তু আহত হতে পারতো। যেভাবে কাচের বোতল আমার বাড়িতে নিক্ষেপ করা হয়েছে, আমার কাচের জানলা অলরেডি ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন কি, আমার বাড়িতে কাচের জানলা আছে, অলরেডি ভাঙা আছে আমার বাড়িতে কাচের জানলা। ও আমার ভাগ্যক্রমে ওই রুমে কেউ থাকে না, যদি থাকতো কেউ না কেউ ক্ষতি হতো। এবারে প্রশাসনের কাছে আপনার দাবিটা কি থাকবে মূলত? প্রশাসনের কাছে দাবি, আজকে আমরা সমাজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে কাজ করছি, আজকে দিনের পর দিন আমাদের বাড়িতে হামলা হচ্ছে, কিছুদিন পড়বে আমাদের শ্যামল সরকার, আমাদের পদের সম্পাদকের বাড়িতে হামলা হয়েছে, আজকে পদের সম্পাদকের কোনো রকম পুলিশ প্রশাসন দেওয়া হয়নি। আজকে শ্যামল সরকার দিনে দুপুরে যখন খুশি রাস্তাঘাটে সংগঠনের কাজে ঘোরাঘুরি করছে, ওনার উপরে যে কালকে প্রাণঘাতী হামলা, মানে কী বিশ্বাস? আজকে আমার উপরে হামলা হয়েছে, বিগত দিনে হয়েছে, কালকে আরও কেউ উপরে হবে। আমি প্রশাসনের কাছে আবারও বলছি, আপনারা জাগুন, আমাদের প্রোডাকশন দিন,
কারণ আমরা খুব বিপদের মধ্যে আছি। আমরা সত্য কথা বলছি, আমরা বাস্তবের সঙ্গে লড়াই করছি, আমরা সবার পাশেই আছি, সমাজের পাশেই আছি বলে আমাদের উপরে পরপর এইভাবে হামলা হচ্ছে। এই এটা হতে দিতে পারে না। যদি এটা শুরু না হয়, আমরা বিগত দিনে অনেক আমরা আন্দোলন করেছি, আমরা হিন্দু যুব বাহিনী অনেক আন্দোলন করেছি, আমরা পথবোধ করেছি, প্রশাসন নানাভাবে নানা কৌশলে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এরপরেও আমাদের বাড়িতে যেভাবে হামলা হচ্ছে, আমরা যদি এই ঘটনার কোনো সুরাহা না হয়, আমরা প্রশাসন মানি না, আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন শুরু করব। কারণ প্রশাসনের প্রতি ধীরে ধীরে আমাদের বিশ্বাস উঠে যাচ্ছে, বিশ্বাসটা উঠে যাচ্ছে। রাতের অন্ধকারে থানা থেকে 50 মিটারের কম দূরত্বে আমার বাড়িতে হামলা হচ্ছে, আর শ্যামল সরকারের বাড়ি, যে আমাদের প্রদেশ সম্পাদক, তার বাড়ি 1.5 কিলোমিটার দূরে, তাকে যে প্রাণে হত্যা করা হবে না এর কী গ্যারান্টি আছে? আজকে থানার বাউন্ডারির বেড়ার সঙ্গে আমার বাড়ি। রাস্তা বেড়া চলিতে বুঝো না তুমি কত সময় পরে আইছে। সেম তো পুলিশ, সেম পুলিশ, সেম পুলিশের ভূমিকা আমরা বুঝতে লজ্জা লাগে, আমরা লজ্জার বিষয়। কৈলাসের থানার সামনে এইরকম অবস্থা, এইরকম অগ্নিকাণ্ড কৈলাসের একবার দেখেন স্যার, আমার বাড়ির সামনে ইয়ের সামনে আমার ওয়ার্নিং দেওয়া গেছে, ওয়ার্নিং দেওয়া গেছে আমার, বুঝতে বাইর থেকে বলো এখানে মতো বাড়িতে দাঁড়াইছিল। আপনি কি ভূমিকা নিছেন? আমি রাজনীতি করে এই মানুষটা কি দোষ করছে স্যার? এই মানুষটা কি দোষ করছে স্যার? দেখেন দেখেন স্যার, ওই দেখেন স্যার, ওই দেখেন এখানে এখন দশ স্যার, দেখেন আগুন নিবার পড়েনি, আধা ঘন্টা পরে পড়ে গেছে। আমরা ফোন করছি কিন্তু পুলিশের ভূমিকা নীরব, আধ ঘন্টা পরে পুলিশ এসেছে।
আমরা দেখছো বিগত দিনে যে আমরা কোন সমস্যা কি দা বিগত দিন তো আমি দেখছি আমার কইলা যে মানুষ লোক কইলা আমার কথা শুনো কি লিখা কোন এরকম বাড়ি হইছে এত সময় পরে ভাই আছে থানার সামনে আমি কই এটা থানার সামনে আমার উপরে হামলা একবার হইছে বাড়িটা চলতো ভাই তোমরা এত সময় পরে এ কিটা অনলাইন কোন কইলা এনে কি কেডা গেছলাম আমরা আনা জায়গা কোন করতে গেছলাম।